শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ রহমতে তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ঘরে বসে শিখি প্রাথমিক শিক্ষা বিভাগ বাগেরহাটের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, বৈশ্বিক মহামারীর কারণে তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ থাকায় তোমাদের জন্য আমি অনলাইন শিক্ষা নিয়ে হাজির হয়েছি। ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের দশম অধ্যায়ের আমাদের জীবনের তথ্য। বন্ধুরা, পাঠে যাওয়ার আগে একটু গান শুনি, তাই না? গানটা শোনো তাহলে। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার রানা, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানা, রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, জানার চলেছে খবরের বোঝা হাতে, জানার রানার চলেছে রানার। বন্ধুরা, তোমরা এখন কারো আত্মীয় স্বজন বা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করতে হলে তোমরা কি করো, মোবাইল ফোনে কথা বলো, তাই না? সে বাংলাদেশে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, এখন আমরা কি করি, মোবাইল ফোনে কথা বলি। কিন্তু এক সময় ছিল, তোমরা কি জানো, এই মোবাইল ছিল না, তখন আমরা কি করে কথা বলতাম? সেই প্রাচীনকালে কবুতরের পায়ে চিঠি পেতে দেওয়া হতো এবং সেই চিঠি নিয়ে কবুতর উড়ে চলে যেত এবং সেই যে তোমার সে বন্ধুর বাড়ি যেই কবুতরটি পড়তো। কি মজার না, রূপকথার গল্প বলে মনে হয় এখন, তাই না? তারপরে সৃষ্টি হলো কি, আমাদের পোস্ট অফিস। এই যে গানটা তোমরা শুনলে, রানার রানার কি বোঝো তোমরা? রানার হচ্ছে ডাক হরকরা। রানার একজন শ্রমজীবী মানুষ, তার কাজ হচ্ছে গ্রাহকের কাছে চিঠি পৌঁছে দেওয়া। এবং তখনকার সময় চিঠি যা কি আনন্দের ছিল তোমরা বুঝতেই পারবে না। ডাকপিয়ন বাড়িতে এলে তোমার বাবা মার কাছে শুনে দেখবে, আমরাও ছোটবেলায় খুব মনে আছে, আমরা খুব আনন্দ পেতাম, পিয়ন আসছে পিয়ন আসছে। কারণ পিয়ন হচ্ছে সুখে দুঃখে আনন্দে ভরা প্রিয়জনের চিঠি নিয়ে এসে আমাদের মাঝে উপস্থিত হতো। আর এখন কি লাগে এগুলো? ওই চিঠিটি ছিল কি, চিঠিটি ছিল একটি তথ্য। কিন্তু এখন আমরা কিভাবে তথ্য পাচ্ছি? আমরা বর্তমান যুগে সেই তথ্য পাওয়ার সেই সিস্টেমটাই চেঞ্জ হয়েছে। আজ আমি তোমাদের জানাবো আমাদের জীবনের তথ্য। প্রথমেই আমাদের জানবো তথ্য কি এবং তথ্য বিনিময়ের গুরুত্ব। যে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের ছবি দেখতে পাচ্ছি, আর এখন আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আমাদুল হাফিজ, প্রধান শিক্ষক, পরীক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর বাগেরহাট। এর পাঠ শিরোনাম পাঠে আমাদের জীবনের তথ্য এবং আমাদের আজকের পাঠ তথ্য বিনিময়ের গুরুত্ব। আমরা আজকে জানবো তথ্য বিনিময়ের গুরুত্ব কি। তার আগে আমি তোমাদের কাছে জানাবো তথ্যটা কি। মনে করো কাল তোমার বিদ্যালয় কয়টায় শুরু হবে তুমি জানো না, তুমি কি করলে, তুমি তোমার বন্ধুকে মোবাইল করলে, মোবাইল করে সে বললো যে কালকে ক্লাস শুরু হবে সকাল 8টায়। এই যে জিনিসটা তোমাকে বললো যে আগামীকাল ক্লাস শুরু হবে সকাল 8টায়, এটি হচ্ছে তোমার জন্য একটি তথ্য। মনে করো তুমি কোনো খবর জানার জন্য হঠাৎ টিভি অন করলে এবং টিভিতে দেখতে পেলে যে তোমাকে বলছে, একটা খবর তোমাকে দিল, এই যে টিভি থেকে যে খবরটা তুমি পেলে, তুমি কিন্তু টিভি থেকেও একটা খবর পেলে, এই খবরটাই হচ্ছে তথ্য। তার মানে কি হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু একটি তথ্য বিনিময় হচ্ছে। যেমন তোমার বন্ধু তোমাকে একটা খবর দিল, তুমি টিভি অন করে একটা খবর শুনতে পেলে, এগুলো হচ্ছে তোমাদের জীবনে একটি তথ্য পেলে। এবং এই তোমার জীবনে কিন্তু এই তথ্যের গুরুত্ব অপরিসীম। এভাবে আমরা প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু আমরা তথ্য লাভ করে থাকি। চলো আমরা দেখে নিই আমাদের জীবনে তথ্যর বিনিময় কতটুকু। তথ্য বিনিময় বলতে আমরা আসলে কি বুঝি, আমরা এখন কিছু ছবি দেখছি, তাই না? বলো তো তোমরা আমার ছবিতে কি কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি
ল্যাপটপ নিয়ে বসে আছে, ডেস্কটপ নিয়ে বসে আছে, আর এটা কি করছে? দুইজনে দুই বান্ধবী মোবাইলে কথা বলছে। এই ছবিটা তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? সে কম্পিউটারে কাজ করছে। তাহলে আমরা কি আমাদের জীবনে যেসব জিনিস তথ্য বিনিময়ের জন্য দরকার, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ নিয়ে বসে আছে? এছাড়া আরো অনেক কিছু আছে, তোমরা বলতে পারবে না বলো তো? কি কি আছে যা থেকে আমরা খবর পাই, আমরা তথ্য পাই? টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, এ থেকে আমরা সবসময় তথ্য আদান প্রদান করছি। এই যে তথ্য কি, আমি প্রথমেই আসি তথ্য বিনিময় কি, তথ্য বিনিময়ের সংজ্ঞা কি সেটা আমি প্রথমেই আসি। তথ্য বিনিময় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও প্রিয়জনদের কাছে আদান প্রদান করা হয়। তোমরা কি প্রক্রিয়াটা বোঝো? প্রক্রিয়াটার ইংরেজি শব্দটা হচ্ছে প্রসেস। তথ্য বিনিময়ের জন্য তোমার এটি দরকার হবে। এই যে তোমার আশেপাশের মানুষ, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের সঙ্গে যে তুমি কথা আদান প্রদান করছো, এটাকেই বলে হচ্ছে তথ্য বিনিময়। এই যে তোমার বন্ধু তোমাকে ফোন দিয়ে বললো আগামীকাল ক্লাস হবে সকাল 8টায়, আবার তুমি টিভি অন করে কিছু খবর পেলে, এগুলোই হচ্ছে তথ্য বিনিময়। আমাদের জীবনে এই তথ্য বিনিময়ের খুবই খুবই ভূমিকা রয়েছে। আমি তোমাদের এখন সেই তথ্য বিনিময়ের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো জানাবো। তথ্য বিনিময়ের যে গুরুত্ব এটা তোমরা অবশ্যই ভালো করে বুঝবে। কোনো সংক্রমণ রোগ হলে সেই সংক্রমণ রোগ কীভাবে প্রতিকার করতে হবে, প্রতিরোধ করতে হবে, তার জন্য আমরা আমরা যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, আমরা রেডিও টেলিভিশনের মাধ্যমে আমরা যে খবরগুলো পেয়ে থাকি এবং তার মাধ্যমে আমরা চেষ্টা করি সেভাবে চলার, সেগুলোই হচ্ছে আমাদের তথ্যের গুরুত্ব। এই ধরো কয়েক বছর আগে আমাদের দেশে সোয়াইন ফ্লু হয়েছিল। এই সোয়াইন ফ্লু হলে আমাদের কি করতে হবে সেটা কিন্তু আমরা বিভিন্ন খবরের কাগজ, রেডিও বা পত্রপত্রিকার মাধ্যমেই আমরা জেনেছিলাম। যদি তথ্য বিনিময় না হতো তাহলে কিন্তু আমরা এগুলো জানতে পারতাম না, তাহলে আমরা এই সোয়াইন ফ্লুকে প্রতিকার, প্রতিরোধ আমরা কিছুই করতে পারতাম না। সবচেয়ে বড় বিষয় আমরা এখন বর্তমানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে বৈশ্বিক মহামারীর ভিতরে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের এই যে কোভিড-19 করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসকে আমরা যে সবাই মাস্ক পরে থাকি এখন, এটাকে আমরা কিভাবে জানতে পারছি? আমরা কিন্তু সেই টিভি দেখে, পত্রপত্রিকা পড়ে, রেডিও শুনে, বিভিন্ন সামাজিক গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি যে এই বর্তমানে যে করোনা ভাইরাসের আক্রমণ থেকে আমরা কিভাবে নিজেদেরকে আমরা প্রতিরোধ করব। আমরা কি তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে সবসময় হাত ধুচ্ছ না? বাইরে কম বেরোচ্ছ, বাইরে গেলে মাস্ক ব্যবহার করছো, এই যে জিনিসগুলো তোমাকে বাড়ি থেকে জেনেছো? নিশ্চয়ই না। এই জিনিসগুলো তোমরা জেনেছো কিভাবে? বিভিন্ন পত্রপত্রিকা, সামাজিক বিভিন্ন গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, এর মাধ্যমেই কিন্তু আমরা জেনেছি যে করোনা ভাইরাসের সময় আমাদের কি কি করতে হবে। শুধু তাই না, আমরা কি কি খেতে হবে, ভিটামিন সি খেতে হবে, ভিটামিন ডি খেতে হবে, আমরা প্রচুর পরিমাণ পেয়ারা খাচ্ছি, আমরা লেবু খাচ্ছি, আমরা আদা খাচ্ছি, এই জিনিসগুলো কি আমরা আগে জানতাম? নিশ্চয়ই জানতাম না। এই জিনিসগুলো আমরা শুধুমাত্র বিভিন্ন খবরের মাধ্যমে, বিভিন্ন তথ্যের মাধ্যমেই জানতে পারছি। আমরা যে কিভাবে তথ্য সংগ্রহ করি এবং কিভাবে এই তথ্যগুলো বিনিময় করি, চলো তোমাদেরকে কিছু ছবির মাধ্যমে সেগুলো দেখাই। এই দেখো ছবিতে কি করছে, কানে কি আছে, কানে মোবাইল নিয়ে কথা বলছে, হয়তো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছে, আত্মীয়দের সঙ্গে কথা বলছে। এটা কি তোমরা চেনো? এটা কি? এটা হচ্ছে রেডিও। রেডিওর মাধ্যমে খবর প্রচার হচ্ছে। এখনো কিন্তু রেডিও আছে আমাদের গ্রামে গঞ্জে, রেডিও দেখা যায়। এই দেখো খবর পড়ছে, এটা কিন্তু টিভিতে খবর পড়ছে, আমরা সবাই দেখে বুঝতে পারছি যে টিভিতে খবর পড়ছে। এই যে দেখো আমি তোমাদের যে মাস্ক ব্যবহারের কথা বললাম, এই যে সে মাস্ক পরে আছে তোমার বন্ধু, এই যে দেখো একে কি ইনজেকশন দেওয়া হচ্ছে, এবং এই যে খবর দেখো বাইরে অনেক লোকের ভিড়, সবার হাতে পত্রিকা। বর্তমান সময়ে কিন্তু খবরটা খুবই জরুরি। আমরা সবাই 2:30 বাজলে কি খবরের সামনে বসে থাকি, টিভির সামনে বসে থাকি। আজকে আমরা জানবো যে আমাদের দেশে কতজন করোনা আক্রান্ত হয়েছে,
কতজন মৃত্যুবরণ করেছে, যারা বাইরে থাকে তারা পিপারের জন্য অপেক্ষা করে। বর্তমান সময়ে তথ্য বিনিময়ের খুবই খুবই গুরুত্ব, এটা আমরা সবাই উপলব্ধি করতে পারি। তথ্য বিনিময়ের দ্বিতীয় যেটা গুরুত্ব বহন করে সেটি হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস পেতে। আমাদের দেশে প্রায় ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাস এগুলো হয়ে থাকে, এবং এগুলো যখন হয় আমাদের যারা জেলে বাইরে আছে তখন তারা কিন্তু সমুদ্রে হয়তো নৌকায় আছে কিংবা ট্রলারে আছে, এবং তারা যখন খবর পায় যে আজ ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হতে পারে তখন সঙ্গে সঙ্গে কি করে, তারা ট্রলার বা নৌকো নিয়ে তারা উপকূলে চলে আসে। এইভাবেই তারা তাদেরকে জীবনকে রক্ষা করে। আবহাওয়ার ক্ষেত্রে না, জীবনের সব ক্ষেত্রে আমরা যদি তথ্য না পেতাম তাহলে কিন্তু আমাদের জীবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো, সে বিষয়ে আমি তোমাদেরকে একটি চিত্র দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটি, এই যে ঘূর্ণিঝড়ের তথ্য, ঘূর্ণিঝড় যদি এই তথ্যটা যদি না পেত তাহলে কি হতো, প্রাণহানি হতো, সম্পদের ক্ষতি হতো। তারপর দেখো খেলাধুলো, খেলাধুলোর এই যে খেলাধুলো করছে, এই খেলাধুলো যদি মানে কি আমরা জানি না যে কবে কোথায় কোন খেলা অনুষ্ঠিত হবে, আমরা সবাই আনন্দ করে সেখানে যাই, যে আমরা আনন্দ পাই, খেলা উপভোগ করি, আমাদের সবারই তখন খেলা খুবই প্রিয়, তাহলে কি আমরা, এবং যদি এই খবরটা ঠিক মতো না পাওয়া যেত তাহলে খেলাটা সুষ্ঠু পরিচালনা করা সম্ভব হতো না। আর চিকিৎসা, চিকিৎসা দেখতে পাচ্ছ এই যে যেটা আমি তোমাদেরকে বললাম ছয় ফুলো, তারপর বর্তমানে সবচেয়ে বেশি যেটা আমরা যায় যে বৈশ্বিক মহামারীর ভিতরে আমরা বাস করছি বর্তমানে, এরকমের বিভিন্ন মানে সংক্রমণ রোগ, এই এই সব জিনিস, এই সব বিষয়গুলি যদি আমরা বিভিন্ন গণমাধ্যম, এই যে টিভি মাধ্যমে বিভিন্ন তথ্য মাধ্যমে না জানতাম তাহলে কিন্তু আমরা সঠিক চিকিৎসা করতে পারতাম না, এবং সঠিক চিকিৎসা যদি না হতো আমাদের রোগ নির্ণয় অসম্ভব হতো এবং আমাদের যে অসুস্থতা সেটা বৃদ্ধি পেত। সবশেষে আবহাওয়ার একটা খবর, আমরা প্রতিদিনই দেখতে পাই যে আমাদের রেডিও বা টেলিভিশনে আমাদের কি করে সবশেষে একটা আবহাওয়ার খবর থাকে যে আজ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত অথবা বজ্র বৃষ্টি হতে পারে, এই ধরনের একটা খবর তোমরা দেখো না, আমরা সকালবেলায় খবর দেখলে আমরা সেটা জানতে পারি যে আজ আমাদের বৃষ্টি হবে, এই যেগুলো আমাদের পরবর্তী আমরা হয়তো কোনো কাজে যাবো আজ বৃষ্টি হবে আমরা বেরোবো না, যে আমরা খবর থেকে অনেক বেশি উপকৃত হই। এখন আমরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা তথ্য বিনিময়ের উপায় সেটি আমি তোমাদেরকে জানাবো। আমি তোমাদের আগেই বলেছি আমরা যখন ছোট ছিলাম বা আমার বাবা মারা যখন ছোট ছিল তখন কিন্তু শুধুমাত্র চিঠি ছিল, সেই চিঠি গিয়ে তারপরে চিঠির পরিবর্তে কি আসলো, আমরা শুরু করলাম টেলিগ্রাম করা, এক পর্যায়ে টেলিগ্রাম চলে গেল, তারপরে আসলো টেলিফোন, এখন সেই টেলিফোনও কিন্তু চলে গেছে, প্রত্যেকের বাড়িতে কিন্তু ল্যান্ডফোন বা টেলিফোন যাই থাকুক না কেন আমরা কিন্তু সেটা ব্যবহার করছি না, এখন কি হচ্ছে আমাদের সবার হাতে চলে আসছে মুঠো ফোন বা মোবাইল ফোন, এখন আমাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোন চলে আসছে, এই মোবাইল ফোন আসার সাথে আমাদের কিন্তু যোগাযোগ করাটা অনেক সহজ হয়েছে, আমাদের সেই চিঠি থেকে টেলিগ্রাম, টেলিগ্রাম থেকে টেলিফোন, টেলিফোন থেকে মোবাইল, আমাদের কি প্রযুক্তি দিন দিন আপগ্রেড হচ্ছে, আমাদের জীবন জীবন আরো বেশি উন্নত থাকে, উন্নততর পর্যায়ে আমরা চলে গেছি, উন্নত হচ্ছি, এটা কিন্তু তথ্য যোগাযোগের গুরুত্বের মধ্যেই পড়ে, তথ্য যোগাযোগের গুরুত্বের কারণেই কিন্তু আজ আমরা আমাদের জীবনটা এত বেশি উন্নত হয়েছে। এবার আমরা চলে আসি আমাদের বর্তমান যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এর যে মাধ্যম, আমরা এখন সেই মাধ্যম নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। চলো তাহলে আমরা দেখি তথ্য বিনিময়ের কি কি উপায় আছে। তথ্য বিনিময়ের উপায় হচ্ছে অন্যের সাথে কথা বলে, সেটা তো আমরা সবাই জানি, যেমন আমরা ফোনে কথা বলে বা আমরা টেলিফোনে কথা বলে আমরা অন্যের সাথে কথা বলে আমরা তথ্য বিনিময় করতে পারি, চিঠি লিখে সেটা আমরা সবাই জানি, এবং সবসময় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, এবং আমি বর্তমানে সবচেয়ে বেশি যেটা চলছে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিটা কি বলো, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি হচ্ছে এই যে আমরা টেলিফোন, টেলিগ্রাম, ইমেইল, ইন্টারনেট ব্যবহার করছি, এই সব কিছু মিলেই একসঙ্গে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য যোগাযোগ এবং আদান প্রদান করে থাকি, এই প্রযুক্তিগুলোকেই বলে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কোনো না কোনো মাধ্যমে হয়ে থাকে, যেমন ধরো কম্পিউটার, আমাদের প্রত্যেকের পাশে কম্পিউটার আছে তাই না,
আমরা কম্পিউটার ছাড়া আর কি কি দেখেছি, ইন্টারনেট, ইমেইল, একসময় আমরা কি করতাম, আমরা কাগজে চিঠি লিখতাম, আর এখন হচ্ছে আমরা ইন্টারনেটে চিঠি লিখি। এই ইন্টারনেটে চিঠি লিখি, এটিকেই বলে ইমেইল। প্রযুক্তির যোগাযোগের মাধ্যম আরও একটি হচ্ছে, সেটা হচ্ছে টিভি। টিভি ছাড়লে কি আমরা বিভিন্ন খবর দেখতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারি, আর রেডিও ছাড়লে কি করি আমরা খবর অ্যাডভার্টাইজমেন্ট শুনতে পারি। আর মোবাইল ফোনের কথা তো আমি আগেই বলেছি অনেকবার, এই যে আমাদের টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ইমেইল, মোবাইল, এই সবগুলি হচ্ছে আমাদের তথ্য আদান প্রদানের মাধ্যম। এগুলি হচ্ছে তথ্য এবং প্রযুক্তি। আজ আমরা কি কি শিখলাম, আজ আমরা শিখলাম তথ্য কি, তথ্য বিনিময় কি, তথ্য বিনিময়ের গুরুত্ব, এগুলি আজ আমরা শিখলাম। চলো তাহলে দেখি আমরা আজকে কি কি শিখলাম, তার একটা সারসংক্ষেপ তোমাদেরকে দেখাই। আমরা শিখেছি তথ্য বিনিময় কি। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। এবং তথ্য বিনিময়ের গুরুত্ব কি, তথ্য বিনিময় আমাদের নিরাপদ, ভালোভাবে বাঁচতে, প্রয়োজনীয় তথ্য পেতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। আমি এতক্ষণ তোমাদেরকে কোন কোন প্রক্রিয়ায় তথ্য বিনিময় হয় এবং কোন কোন প্রযুক্তি ব্যবহার হয় সেগুলো আমি তোমাদেরকে জানালাম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা আমাকে পাঁচটি মাধ্যমের নাম বলবে যে মাধ্যমে তথ্য বিনিময় হয়। বলতে পারবে? নিশ্চয়ই পারবে, সবাই পারবে। বলো প্রথমেই কি বলবে? ইন্টারনেট, টেলিভিশন, রেডিও, মোবাইল, কম্পিউটার। কি সবাই পারছে না? নিশ্চয়ই পারবা, কারণ এগুলো আমরা সার্বক্ষণিক ব্যবহার করি। আজ তো আমাদের জীবনে তথ্য, সেটাই তোমাদেরকে আমি নতুন করে জানালাম। এতক্ষণ আমি তোমাদের যে বিষয়গুলি পড়ালাম সেই বিষয়গুলি তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের তোমাদের 69 পৃষ্ঠা বের করবে এবং সেখানে দেখো, তোমরা দেখতে পাবে সারসংক্ষেপ। তার আগে আমাদের আমাদের 68 পৃষ্ঠায় দেখো আমাদের জীবনের তথ্য, তথ্য বিনিময়ের গুরুত্ব এবং আমরা কোন কোন মাধ্যমে তথ্যগুলো জেনে আমরা পেয়ে থাকি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কি, সবই তোমাদের বইয়ে আছে। তোমাদের আমি এত সময় যে জিনিসগুলো পড়িয়েছি তার সঙ্গে তোমরা এই বইগুলো মিলিয়ে নিবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা তোমাদের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ে তোমাদের বিদ্যালয়ে যে প্রাথমিক বিজ্ঞান বিষয়ে যে শিক্ষক রয়েছে তার সঙ্গে তোমরা যোগাযোগ করবে, তার সঙ্গে কিন্তু তোমরা সার্বক্ষণিক যোগাযোগ করবে। এবং তোমাদেরকে আমি এখন একটা বাড়ির কাজ দেবো, এই বাড়ির কাজটি তোমরা তোমাদের নোটপ্যাডে লিখে নাও। এগুলো তোমাদের যখন বিদ্যালয়ে খুলবে তখন যে তোমাদের ক্লাসের যে প্রাথমিক বিজ্ঞানের যে শিক্ষক তাকে তোমরা দেখাবে। তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে তথ্য বিনিময় কি বা তথ্য বিনিময় বলতে কি বোঝো, আর 2 নম্বর হচ্ছে তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ সেটি 5টি বাক্যে লিখো। আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবারও বলি, তোমরা বাড়িতে থাকো, তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো এবং একটু পড়াশুনো করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আজকের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ।